मेरे लिए तो आशीर्वाद बन जाए। कारण अपने पसंद चैनल देखो प्रति मुहूर्त सेरा खबर न्यूज एक्सप्रेस। চরিতার্থ করার স্বার্থ বিধানসভা প্রাককালে চলছে মামলা, কখনো বিদ্রোহ কখনো বা আদালত, কখনো বা বিরোধী দলের মুখে হাসি শাসক দলের মুখ ভার। আজকে যিনি শাসক দলে কালকে তিনি বিরোধী দলে, তবে কে হাসবে শেষ হাসি, কার দখলে বাংলা? বিরোধী শাসক দলের রাজনৈতিক ডামারো বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল বাংলার বিশেষ প্রতিবেদন ভোটের বাকযুদ্ধ। নমস্কার, ডিজিটাল বাংলায় সমস্ত দর্শকদের আমাদের শুভেচ্ছা। আজকের যে অনুষ্ঠান ভোটের বাকযুদ্ধ, এই ভোটের বাকযুদ্ধে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন নাটাবাড়ি কেন্দ্রের সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। রবিবাবু নমস্কার আপনাকে ডিজিটাল বাংলায়। কারণ আমরা বিগত বছর অর্থাৎ 2020 থেকে যে একটা মহামারী চলছে করোনার, সেই করোনার কারণে কিন্তু বিগত আরেকটা গত ইলেকশন কিন্তু পার হয়ে গেছে, পাঁচ বছরের মেয়াদ শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা এবং কর্পোরেশনের যে ভোট সেটা কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, সেই ভোট কিন্তু এখনও হয়নি। তো যাই হোক, বিধানসভার যে নির্বাচন আমাদের 2021-এর, সেই বিধানসভার কিন্তু দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। সেই কবে অর্থাৎ মার্চের 27 তারিখ থেকে প্রথম ভোট আমাদের পশ্চিমবঙ্গের শুরু হবে। আমরা দেখে নিচ্ছি কবে কোথায় ভোটটা হচ্ছে। শুক্রবার বিকেল 4:30 নাগাদ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণা করার কথা ছিল নির্বাচন কমিশনের। সেই কথা মতোই এদিন সাংবাদিক সম্মেলন করে নির্বাচন শুরু ও তার ফলাফলের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আট দফায় হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আগামী 27 মার্চ থেকে শুরু হতে চলেছে ভোট গ্রহণ। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল কুমার অরোরা এদিন দিল্লিতে এই নির্ঘণ্ট ঘোষণা করেছেন। ফল ঘোষণা করা হবে 2রা মে। পশ্চিমবঙ্গে আট দফায় হবে ভোট গ্রহণ। প্রথম দফা 27 মার্চ, আসন সংখ্যা 30। পুরুলিয়া 9টি আসন, পশ্চিম মেদিনীপুর 6টি আসন, পূর্ব মেদিনীপুর 7টি আসন, বাঁকুড়া 4টি আসন, ঝাড়গ্রাম 4টি আসন। দ্বিতীয় দফা 1 এপ্রিল, আসন সংখ্যা 30, বাঁকুড়া 4, পশ্চিম মেদিনীপুর 9টি আসন, পূর্ব মেদিনীপুর 9টি আসন, দক্ষিণ চব্বিশ পরগনা 4টি আসন। তৃতীয় দফা 6 এপ্রিল, আসন সংখ্যা 31, দক্ষিণ চব্বিশ পরগনা 16টি আসন, হাওড়া 7টি আসন, হুগলি 8টি আসন। চতুর্থ দফা 10 এপ্রিল, আসন সংখ্যা 44, দক্ষিণ চব্বিশ পরগনা 11টি আসন, হাওড়া 9টি আসন, হুগলি 10টি আসন, আলিপুরদুয়ার 5টি আসন, কোচবিহার 9টি আসন। পঞ্চম দফা 17 এপ্রিল, আসন সংখ্যা 45, দার্জিলিং 5টি আসন, কালিম্পং 1টি আসন, জলপাইগুড়ি 7টি আসন, পূর্ব বর্ধমান 8টি আসন, নদিয়া 8টি আসন, উত্তর চব্বিশ পরগনা 16টি আসন। ষষ্ঠ দফা 22 এপ্রিল, আসন সংখ্যা 43, উত্তর দিনাজপুর 9টি আসন, পূর্ব বর্ধমান 8টি আসন, নদিয়া 9টি আসন, উত্তর চব্বিশ পরগনা 17টি আসন। সপ্তম দফা 26 এপ্রিল, আসন সংখ্যা 36, দক্ষিণ দিনাজপুর 6টি আসন, মালদা 6টি আসন, মুর্শিদাবাদ 11টি আসন, পশ্চিম বর্ধমান 9টি আসন, দক্ষিণ কলকাতা 4টি আসন। অষ্টম দফা 29 এপ্রিল, আসন সংখ্যা 35, মালদা 6টি আসন, মুর্শিদাবাদ 11টি আসন, বীরভূম 11টি আসন, উত্তর কলকাতা 7টি আসন।
একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় বুথ সংখ্যা 1,01,916টি। রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ 5 জনকে নিয়ে নির্বাচনী প্রচার বাড়ি বাড়ি গিয়ে চালাতে পারবেন। সমস্ত স্পর্শকাতর বুথ চিহ্নিত করে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। ভোটদানের সময় বাড়ানো হয়েছে 1 ঘন্টা। করোনার কথা মাথায় রেখে সমস্ত করোনার টিকা দেওয়া হবে ভোটকর্মীদের। তাৎপর্যপূর্ণভাবে এবার ভোটের দফা বাড়ল বাংলায়। 2016 বিধানসভা নির্বাচনে 7 দফায় ভোট হয়েছিল বাংলায়, 2019 ভোট হয়েছিল 7 দফায়, এবার 2021 ভোট হবে 8 দফায়। বাংলায় বিধানসভা নির্বাচনে বুথ সংখ্যা বাড়ানো হল। 2016 বাংলায় বুথ সংখ্যা ছিল 77,413, এবার তা 31% বেড়ে হল 1,01,916টি। কোভিড পরিস্থিতির জন্য ভোটদানের সময় বাড়ানো হল 1 ঘন্টা। আমরা বিস্তারিত দেখলাম 2021 নির্বাচনটা কিভাবে, কবে এই 8 দফায় ভোট হবে। রবিবাবু, আপনার কাছে প্রশ্ন যাব প্রথম, যে এবারের এই বিধানসভা নির্বাচন আরও অন্য রাজ্যেও হচ্ছে, সেখানে 1টি, 2টি, 3টি, কিন্তু পশ্চিমবঙ্গে এই 8 দফায় ভোট করার কারণটা কি? বিজেপি কেন্দ্রের বিজেপি সরকার ইন্টেনশনালি বাংলাকে ছোট করার জন্য, বাংলার সম্মান নষ্ট করার জন্য, নির্বাচন নিয়ে বাংলার মানুষকে হয়রানি করার জন্য তারা 8 দফায় এখানে নির্বাচনটা করছে। এবং যে নির্বাচন কমিশনের নিরপেক্ষ থাকার কথা, কিন্তু 5টা রাজ্যের নির্বাচনী যে প্রক্রিয়া সেটা দেখে নির্বাচন কমিশন নিরপেক্ষ এটা ভাবা মুশকিল হয়ে যাচ্ছে। কারণ তামিলনাড়ুতে 243টা সিট, সেখানে 1 দফায় হচ্ছে, সেটাই তো কারণ। কেরলে 142টা সিট, 1 দফায় হচ্ছে, পণ্ডিচেরিতে 1 দফায় হচ্ছে, আসামে 3 দফায় হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে 8 দফায়। শুধু তাই নয়, জেলা ভেঙে ভেঙে করা হয়েছে। একটা জেলাতে দুটো ভোট আছে, জেলা ভেঙে ভেঙে, জেলা ভেঙে ভেঙে। হ্যাঁ, তো এর উদ্দেশ্যটা সুবিধা বলে মনে হচ্ছে না, স্বচ্ছ বলে মনে হচ্ছে না, এবং বাংলার মানুষ এটা নিয়ে কিন্তু বিস্ময় প্রকাশ করেছে এবং ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছে বিদ্যজনেরা, যারা ভোট বিশেষজ্ঞ, তারাও কিন্তু এই ব্যাপারটা ভালো চোখে নিচ্ছে না। সুতরাং আমরা এটা মনে করছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকুক এবং ভোট যাতে সব মানুষ দিতে পারে, এবং টোটাল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে এবার মোটামুটি না, তো ভোট যাতে দিতে পারে সেই ব্যবস্থা করুক। আর কেন্দ্রীয় বাহিনী এই প্রথম দেখলাম নির্বাচনের তাড়াতাড়ি, নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী। সুতরাং এখানে কেন্দ্রের বিজেপি সরকারের ইন্টেনশনটা সুবিধার নয়। রাজ্য সরকার, রাজ্যের পুলিশ খারাপ, আর মোদি সাহেবের কেন্দ্রীয় বাহিনী ধোয়া তুলসীর পাতা, এটা আমরা কেউ বিশ্বাসও করি না, ভাবতেও রাজি নই। তো যাই হোক, 8 দফায় হোক আর 20 দফায় হোক আর 88 দফায় হোক, বাংলার মানুষ তৈরি আছে, আমরা তৈরি রয়েছি, সেই সেন্ট্রাল ফোর্স দিয়ে হোক আর রাষ্ট্রসংঘের ফোর্স দিয়ে হোক, যে ফোর্স দিয়েই হোক, বাংলার মানুষ মমতা মাঝির পাশে আছে, মমতা মাঝির সাথে আছে, মমতা মাঝির পরিষেবা এবং মমতা মাঝির উন্নয়নের নিরিখেই মানুষ ভোট দিবে। এটা দিল্লির ভোট নয়, এটা বাংলার ভোট, রাজ্যের ভোট। সুতরাং সেখানে মোদিজির মুখটা এখানে বসানোর চেষ্টা হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী তো এখন মানে প্রত্যেকটা জেলায় প্রায় পৌঁছে গেছে এতদিন আগে, তাহলে আপনারা নিশ্চিত ভোট যেভাবেই খুশি হোক, কেন্দ্রীয় বাহিনী হোক বা রাজ্যের পুলিশ হোক, একটা ভালো স্টুডেন্ট যদি ভালো পড়াশোনা করে তাহলে তাকে যতই গার্ড দেওয়া হোক না কেন, তার রেজাল্ট কিন্তু ভালো হবে। অর্থাৎ আপনারা একদম নিশ্চিত যে আমরা যেভাবেই কেন্দ্রীয় বাহিনী হোক বা রাজ্য পুলিশ হোক, আপনারা কোনো কথা বসে করতে পারবেন? আমরা সারা বছর কাজ করি, রোদ, বৃষ্টি, গ্রীষ্ম, ঝড়, তুফান, এবং এই যে করোনার অতিমারির সময় আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য প্রশাসন, রাজ্যের হেলথ ডিপার্টমেন্ট, সাফাই কর্মী, সবাই মিলে, বিডিও, এসডিও, ডিএম, এসপি সব মিলে আমরা মানুষের পাশে ছিলাম, জনপ্রতিনিধি তারাও মানুষের পাশে ছিল। আপনারাই বলুন তো, আপনাদের একটা চ্যানেল আছে, অনেক কিছু দেখিয়েছেন করোনার অতিমারির সময়, কোথাও কি অমিত শাহকে আসতে দেখেছেন রাজ্যে, নাড্ডা দিজিকে আসতে দেখেছেন,
মোদিজিকে আসতে দেখেছেন না? এবার আমি বলছি, দিলীপ ঘোষকে কি আসতে দেখেছেন? রাজ্যের বিজেপি নেতা, জেলার বিজেপি নেতা, ব্লকের বিজেপি নেতা, ওয়ার্ডের বিজেপি নেতা, বুথের বিজেপি নেতাকে কোথাও মানুষের পাশে দাঁড়াতে দেখেছেন? দেখেননি, একেবারেই দেখেননি। ওরা হলো ভোট পাখি, ভোট এসছে ভোটের জন্য কুহু কু করে বেরোচ্ছে। কিন্তু মানুষ কিন্তু, একটা জিনিস বলি অভিজ্ঞতায়, মানুষ কিন্তু বন্ধুটা এবার বুঝে চিনতে পেরেছে। কারণ বিপদে আপদে যারা পাশে থাকে, সুখে দুঃখে যারা পাশে থাকে, তারাই হলো মানুষ আসল, মানুষের আসল বন্ধু। এই করোনার অতিমারির সময় বিশেষ করে স্পেশালি মানুষ কিন্তু তাদের বন্ধুটা চিনতে পেরেছে। সুতরাং আমি যেটা কথা বলছি, কারণ যে বিজেপির কথা বললেন যে নাড্ডাজি বা অমিত শাহ বা নরেন্দ্র মোদি তারা পশ্চিমবঙ্গে আসছে, কারণ যে ভারতীয় জনতা পার্টি একটা বড় দল, অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু আছে, তাদের টার্গেটটা এবার পশ্চিমবঙ্গ বলেই বোধ হয়। এই সব কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে তারা কিন্তু পশ্চিমবঙ্গে টার্গেট থাকবে কেন? মানুষের উপর ভরসা করতে হবে। সাত বছর কেন্দ্রের সরকারে আছে, সাত বছরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন মানুষকে, সেই প্রতিশ্রুতি যদি পালন করে থাকেন, দেশের জন্য মানুষের যদি ভালো কাজ করে থাকেন, তো মানুষের যে সমর্থন, সেই সমর্থনের আশায় তো তার থাকবে, তার উপর ভরসা রাখা উচিত। তো এখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটার তালিকায় কারচুপি, ভোট বাক্সে কারচুপি, ওখানে ইভিএম মেশিনে কারচুপি, এই সমস্ত যদি করে, তাহলে তো মানুষের যে সমর্থনটা, এটা স্বচ্ছ সমর্থনটা তো প্রতিফলিত হবে না। আমাদের ভোট বাক্সেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি রাজ্য সরকার এই দশ বছর জনগণের জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কি করেছে, সেটা কিন্তু ভোটের রেজাল্টই তার প্রমাণ দিবে। মানুষ শেষ কথা বলবে। আর একটা উদাহরণ দিই, মানে একটা কথা আছে বাংলা প্রবাদ, একটা যে বৃক্ষ তোমার নাম কি ফলে পড়িস। আমি একটা উদাহরণ দিই, এটা সালটা মনে নাই, কলকাতার পাশে মহেশতলায় একটা উপনির্বাচন হয়েছিল, ওখানে দুলাল দাস, তিনি চেয়ারম্যান, তার স্ত্রী, আমার নামটা মনে নেই, আমার পাশেই বসতো, তিনি এমএলএ ছিলেন, হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার কারণে উপনির্বাচনে হয়েছিল। বিজেপি সেখানে 12 কোম্পানি, একটা বিধানসভার উপনির্বাচন করতে 12 কোম্পানি সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়েছিল, এবং যেখানে যেখানে বুথ, বুথের সামনে যেভাবে তারা ওই মানে বানায় না ট্যাঙ্কার, হ্যাঁ ট্যাঙ্কার বানাইছিল, বানিয়ে বানিয়ে সেখানে একদম মনে হচ্ছে কার্গিলের যুদ্ধ, সেখানে ফোর্সরা একদম বন্দুক তাক করেছিল, তারপরেও কিন্তু 30,000 ভোটে বিজেপি হেরেছিল তৃণমূল কংগ্রেস। 30,000, আপনারা বিশ্বাস করছেন কেন্দ্রীয় বাহিনী থাকুক যা খুশি থাকুক, আপনাদের ফলটা মানুষের উপরে, আমি বলছি মানুষের, বাংলার মানুষের উপরে আমাদের আস্থা আছে, ভরসা আছে, বিশ্বাস আছে। বাংলার মানুষ বারবার তার পরীক্ষা দিয়েছে, মমতা ব্যানার্জির পাশে রয়েছে, মমতা ব্যানার্জির সাথে রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত। সুতরাং তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই ঠিক আছে। আমরা সম্ভাব্য প্রার্থী হিসাবে আমরা এখন ধরে নিচ্ছি যে আপনি নাটাবাড়ি কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী হিসাবে দাঁড়া হচ্ছেন। আমরা সেই কারণেই নাটাবাড়ির যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, আমরা সার্ভে করেছিলাম যে আপনি 10 বছর থেকে নাটাবাড়িতে বিধায়ক হিসেবে রয়েছেন, তাদের চাহিদা বা তাদের কী কাজকর্ম বা আপনা আপনি কতটা করতে পেরেছেন, আমরা কিছু সাধারণ মানুষের সাথে কথা বলেছি, আমরা শুনবো তারা কী বলছে আপনার বিষয়ে, একটু দেখব নাটাবাড়ির চিত্র। আমরা একটু পরিবর্তন চাইছি, তো রবীন্দ্রনাথ ঘোষকে ইচ্ছে নেই আমাদের, কারণ একটা খেলায় খালি শুনছি আমরা জনগণ হিসাবে, খেলা হবে খেলা হবে, তো খেলা তো খেলেই আসতেছে, সেটা তো আমরা বুঝতে পারতেছি। এই দিন এর আগে পঞ্চায়েত ইলেকশন হলো, তাতে তো যে সমস্ত জায়গাতে খেলাগুলো খেলেছে, আর এই বিধানসভাতে কী না হতে পারে আরও, সেটা আমরা জনগণ বুঝতেইছি। পঞ্চায়েত ইলেকশন হলো, কেউ ভোট দিতে যাচ্ছে পারছে না, বুথে বুথে ছাপ্পা চলছে। আমার একটা ভোটার, ভোটার হিসেবে, নাগরিক ভোটার হিসেবে যদি ভোট দিতে নাই পারি আর কি বলবো। প্রার্থী হয় তাহলে আপনার প্রতিক্রিয়া কি এই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে? এই বদ্ধ বল আছে,
রবি ঘোষ দাঁড়ালে কি ভোট দিবেন না এবার? কারা তো পরে এটা কি কোন দেবো, মানে রবি ঘোষ যদি পার্থী হয় কি খুশি আপনি? রে ভাত দাঁড়াবে এদিকে সেই পাবে। মানে কি চাচ্ছেন, রবি ঘোষ দাঁড়ালে কি ভোট দিবেন এবার? আশা আছে দিবেন, যদি রবিবাবু আবার পদপ্রার্থী হয় এই কেন্দ্রে দাঁড়ায় আপনি কি করবে? কারণ কারণ ইয়ং জেনারেশনের মধ্যে একটা বিকল্প চিন্তাধারা চলছে সকলের মধ্যেই, বিধায়ক রূপে রবীন্দ্রনাথ ঘোষ যে দশ বছরে বিগত দশ বছরে অনেক কাজ করেছে, উন্নয়ন করেছে, সেগুলোর জন্য বিধায়ক রূপে যদি তিনি আবার ফিরে আসেন তাহলে এই অঞ্চলের আর সামগ্রিক উন্নতি হবে। এবং কোভিড পরিস্থিতিতে উনি সবার পাশে ছিলেন, কোভিড পরিস্থিতিতে আমরা তাকে পেয়েছি, সেই জন্য আমরা আশা করি যে পুনরায় যদি তিনি আসেন তাহলে সকলেরই সব ভালো হবে। বিধায়ক রূপে কি আবার রবি ঘোষকে দেখতে চান না অন্য কোনো ভাবনা? না অন্য কিছু না, আমরা রবি ঘোষকেই চাই। আমাদের গ্রামের লোক আগে ছিল, এখনও আমরা চাই ওকে, আমাদের দেখে ওরা, এই জন্য আমাদের ওই ওকেই চাই এখন। ওই ভোটের আগে প্রত্যেকটা দলই নতুন নতুন প্রতিশ্রুতি দেয়, আর আমাদের আমাদেরকে চাকরির প্রতিশ্রুতি দেয়, আমাদের উন্নয়নের প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোটে জেতার পরে কিন্তু আমরা দেখি না যে এই কাজ হয় ওই কাজ হয়, কোনো কাজই আমরা সেইভাবে পাই না, কোনো সুযোগ সুবিধাও আমরা পাই না। তো দেখা যাক কি করি। রবীন্দ্রনাথ ঘোষ যদি দাঁড়া ভোট দেবেন, চিন্তা ভাবনা করব। আমি নাটাবাড়ি কেন্দ্রের একজন ভোটার, এবং বর্তমান যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী আমার যেটা মনে হয় যে সামনে নতুন সরকারই আসবে। বিধায়ক রূপে আপনি কি রবীন্দ্রনাথ ঘোষকে দেখতে চাচ্ছেন না অন্য কোনো ভাবনা রয়েছে আপনার? না সেটা ব্যাকগ্রাউন্ডে, কিন্তু আমি যতটুকু বললাম এতে আপনি অনেকটা হয়তো বুঝতে পারছেন। কিন্তু বিগত দশ বছরে তো অনেক উন্নয়ন হয়েছে, সে প্রেক্ষিতে কি বলবেন? উন্নয়ন হয়েছে, উন্নয়ন যে হয়নি তা কোনো কথা নয়, উন্নয়ন হয়েছে, তবে আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই, শান্তির বাতাবরণ তৈরি হোক এটাই কামনা করি। এবার যদি বিধায়ক পদে রবীন্দ্রনাথ ঘোষ প্রার্থী হন তো সেই ক্ষেত্রে কি মতদান কীভাবে দেবেন? দেবো, ভোট তো দিতেই হবে, দেবো, কিন্তু এখনও তো অনেক সময় আছে, এখনও অনেক সময় আছে, এপ্রিলের 10 তারিখ কুচবিহার দেখা যাক। তবে তো এবার যদি পুনরায় আবার এখানে রবীন্দ্রনাথ ঘোষ ভোটে দাঁড়ায় কি করবেন, কি প্রতিক্রিয়া আপনাদের, ভোট দেবেন কি দেবেন না, বিকল্প চিন্তা ভাবনা রয়েছে? সেটা পরবর্তীতে দেখা যাবে, বোঝা যাবে। এই 10 বছর বোঝা, উনি যদি দাঁড়ান এখানে তো কি করবেন? ওনাকেই হয়তো ভোট দিব, সেটা কনফার্ম না আর কি, মানে এখনো কনফার্ম না, ভোট দেবেন না? উন্নয়ন হয়েছে, ভালো উন্নয়ন হয়েছে, কনফার্ম আমি এখনো আমি কনফার্ম হতে পারিনি। তো আপনি কি এবার বিধায়ক হিসাবে রবীন্দ্রনাথ ঘোষকে চান? চাই তো সবাইকে, যা এসে কাজ ভালো করলে হলো। গত 10 বছর তো রবি ঘোষ অনেক উন্নয়ন করেছে, সে প্রেক্ষিতে কি বলবেন? করছে তো ভালোই, এখন আর কি বলবো আমরা, আমরা সাধারণ লোক, ভোট দেওয়ার কথা ভোট দেই, যার যেটা মন চায়। রাজ্য কি আবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকেই চান না নতুন ভাবনা রয়েছে? মমতা ব্যানার্জিকে চাই, মমতা ব্যানার্জি থাকলে আমার উন্নয়ন ভালো। শুনুন, ভাবনার পাশাপাশি যেটা হচ্ছে এলাকার মানুষের সমস্ত যে মানুষ তাদের এলাকার উন্নয়ন কাজকর্ম পরিস্থিতি পরিবেশ দেখেই পাবলিক ভোট দেবে আর কি। আবার যদি বিধায়ক পদে রবীন্দ্রনাথ ঘোষ দাঁড়ান সেক্ষেত্রে ভোট দেবেন? শুনুন, জনগণের আদালতটা তো শেষ আদালত, জনগণ যদি সবাই চায় তাহলে আমি আবার হবে, জনগণে তো শেষ কথা বলবে। আপনার এ বিষয়ে কী ভাবনা রয়েছে? বিজয় বিজয় নাটাবাড়ি কেন্দ্রে যে উনি একটা প্রোগ্রাম ওখানে করেছে, খুব ভালো বলেছে, আমার খুব ভালো লেগেছে যে উনি যা যা কাজ করতে পেরেছে সেটা বলেছে, যেভাবে কাজগুলো হলো এটা আমরা 34 বছরের মধ্যে এইভাবে উন্নয়নটা আমরা দেখি নাই। যে ব্রিজ, কালভার্ট, রাস্তা, এবং উনি উত্তরবঙ্গমন্ত্রী হিসাবে যেভাবে কুচবিহারকে উনি কাজ করছে, এটা সেই হিসাবে তো জনগণ যদি চায় উনি আবার জিতবেন। রাজ্যে কি মুখ্যমন্ত্রী হিসেবে আপনি আবার মমতা ব্যানার্জিকে দেখতে চান নতুন চিন্তা তা? মুখ্যমন্ত্রী হিসাবে ঠিকই আছে, কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগে, এটা আমার ব্যক্তিগত মত,
মুখ্যমন্ত্রী হিসাবে উনি যথেষ্ট কাজ করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, আবার পাশাপাশি এটাও হচ্ছে উনি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার, অঙ্গনওয়াড়ি, এবং আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সরকারি কর্মচারীদের সেন্টার হারে দিয়ে দিলেন, কিন্তু সেই যুগে হাঁটছে না। আরও দেখলাম যে এই ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্যটা ই করছে, আদালতের দ্বারস্থ হতে হলো, এটা আবার মন থেকে মেনে নেওয়া যায় না। ভোট দেবো তবে আমাদের এই দিকে জলের রাস্তাঘাটের জন্য ড্রেন নাই, আমাদের খুব অসুবিধা হয়, বাড়িতে জল আটকে যায়, আমরা বের হতে পারি না বাড়ি থেকে, আমাদের একটা ড্রেনের খুব প্রয়োজন। রবীন্দ্রনাথ ঘোষ তো দুবার এখানে রানিং জেতা এমএলএ, তার উত্তরবঙ্গ উন্নয়ন নীতি দরবেশে কি উন্নতি করেনি আপনাদের এদিকে? করেছে, রাস্তা দিয়েছে, বাড়িতে জলের কল দিয়েছে। হ্যাঁ, ভোট দেবো আমরা, তবু আমাদের এদিকে আর একটু সুবিধা আমরা চাই, ড্রেনটার জন্য হয় আমাদের আর একটু সুবিধা হয়। আমরা দেখলাম আপনার নাটাবাড়ি কেন্দ্রের বেশিরভাগটাই মানুষ আপনার পক্ষে কথা বলছে যে আপনি কাজ করেছেন এবং মমতা ব্যানার্জি সরকার হিসাবে বহু উন্নয়ন করেছে, প্রতিশ্রুতি দিয়েছে। দুই একটা জায়গায় বিক্ষুব্ধ থাকতেই পারে, কারো অভিযোগ থাকতেও পারে, কারণ সবার চাহিদা তো সবাই পূরণ করা সম্ভব না। সেই জায়গার থেকে একটা প্রশ্ন আমার এখানে আছে, এই যে একটা রাজনৈতিক, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটাই স্লোগান, খেলা হবে, এই খেলা হবে স্লোগানের উদ্দেশ্যটা কি? আপনারাও বলছেন খেলা হবে, বিজেপিও বলছে খেলা হবে, এটা মানে একটা মানুষের রাজনৈতিক একটা তো প্রতিশ্রুতি দেয় যে আমি কাজ দিব, আমরা চাকরি দিব, আমরা শিক্ষা করব। এটাই করোনার অতিমারির সময় একটা একঘেয়েমি হয়ে গেছিল, ঘরকুনা হয়ে গেছিল, সেই লোককে একটু চার্ম, তার মনে একটু চার্মিং আনতে, একটু হাসি খুশি আনতে, একটু ওই খেলা হবে, হ্যাঁ দুই পক্ষে খেলছে কিন্তু, হ্যাঁ এই স্লোগানটা সারা রাজ্যের সমস্ত রাজনৈতিক দলই নিয়ে নিয়েছে। এটা শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিল, না না এটা এটা অনুব্রত মণ্ডল, অনুব্রত খেলা হবে তো, এবং এই ইয়াং জেনারেশন এরা একটু চার্ম হয়ে গেছে, একটু একটু বুস্ট আপ হয়ে গেছে, মানে সবাই এখন বলছে খেলা হবে, সেই বিজেপির মুখ দিয়ে বেরোচ্ছে। আপনাদের এই যে করোনার অতিমারিতে না, ওই বললাম একটু যে লোক ঘরকুনো হয়ে গেছিল, কেমন যেন হয়ে গেছিল, মুখে হাসি ছিল না, হ্যাঁ এই স্লোগানটাই সারা রাজ্যের মানুষকে চাঙ্গা করে দিয়েছে। তাহলে এই বিধায়ক হিসাবে আপনি 10 বছর নাটাবাড়িতে কি কি করেছেন বা সবার চাহিদা পূরণ করতে পারেনি, কিছু ছেলে বলল যুবক যারা তাদের ওই পরীক্ষা বা ওই চাকরি হচ্ছে না, এগুলো নিয়ে কিছু আপনার ইয়ে আছে আপনাদের সরকারের বিরুদ্ধে? আমরা যখন লোকটাও বলল আমরা যখন ক্ষমতায় এসেছি তখন শিক্ষক নিয়োগই বন্ধ আপনাদের, শুনেন আমার কথা শেষ করে দেন, আমরা যখন ক্ষমতায় এসেছি তখন সারা রাজ্যটাকে বামফ্রন্ট 34 বছরের শ্মশানে পরিণত করে দিয়েছিল, একদম আমাদের শূন্য থেকে শুরু করতে হয়েছে, রাস্তাঘাট ছিল না, রাস্তাঘাট করতে হয়েছে, ব্রিজ কালভার ছিল না, সেটা করতে হয়েছে, প্রায় 85% বাড়িতে বিদ্যুৎ ছিল না, সে বিদ্যুৎ দিতে হয়েছে, নদীর বাঁধ ছিল না, নদীর বাঁধ করতে হয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নত করতে হয়েছে, এবং মানুষের যে কৃষকদের যে কোনো স্কিম ছিল না সেটা করে দিতে হয়েছে, সেই কৃষক বন্ধু থেকে আরম্ভ করে নানা রকম স্কিম করে দিতে হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক বড় বড় কাজগুলো আমরা আগে ধরেছি, যেমন আমরা কুচবিহারে ছিল না ইউনিভার্সিটি ছিল না, পঞ্চনারায়ণ বর্মা নামে একটা ইউনিভার্সিটি হয়েছে কুচবিহারে, আমি বলতে দেন আমাকে, তো মেডিকেল কলেজ ছিল না সেটা আমরা করেছি, ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না সেটা করেছি, মাতৃমা ছিল না সেটা করেছি, এবং এবং ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসটা সেটারও কাজ শুরু হয়েছে খলিচামাড়িতে, তো এই যে বড় বড় কাজগুলো, এবং জয়ী সেতু হলদিবাড়ি মেকলিগঞ্জের মধ্যে 500 কোটি টাকা খরচ, এবং সীতাই দিনহাটার মধ্যে যে কামতেশ্বরী সেতু সেটাও প্রায় 150 কোটি টাকা খরচ, তারপরে ধরুন কালজানি নদীতে দেওয়াচরাই বলরামপুরের মধ্যে সেতু 110 কোটি টাকা খরচ, এখানে হেরিটেজ রোড প্রায় 100 কোটি টাকার বেশি খরচ, 4খানা ব্রিজ তার 2খানা কমপ্লিট হয়েছে, 2খানার কাজ চলছে, রাস্তাও হচ্ছে, কিছু রাস্তা হয়ে গেছে, এই যে বড় বড় কাজগুলো, এই যে শহরের আপনারা দেখবেন, এটা শহরের কথা বলি, সেখানেও আমরা কিন্তু চওড়া রাস্তা করে
এলইডি লাইট দিয়ে ড্রেনেজ সিস্টেমের কিছুটা উন্নতি করে একটা ঝকঝকে তক্ত হয়ে করেছি। এই শেষের যে একটা বছর যে কাজের স্পিডটা চলছিল সেই কাজের স্পিডটা বন্ধ হয়ে গেল, কিন্তু শহরের ড্রেনিংয়ের ব্যবস্থা খারাপ। করোনার শুনুন আগে, করোনার অতিমারিতে, আমাকে বলতে দেবেন তো আপনি, করোনার অতিমারিতে, এবং আপনি এটা ইতিমধ্যে জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুচবিহার শহরকে হেরিটেজ শহরের মর্যাদা দিয়েছে, এখানে আর ওপেন ড্রেন হবে না। যেমন ইলেকট্রিক লাইনগুলো ক্যাবলিংয়ের মাধ্যমে আন্ডারগ্রাউন্ড করে দিচ্ছে, অর্ধেকটা হয়েছে অর্ধেকটা হয়নি সেটার কাজ হচ্ছে, করোনার জন্য বন্ধ ছিল। এবং ড্রেনগুলো এটা কভার ড্রেন হবে, আচ্ছা ওপেন ড্রেন হবে না, যার জন্য ড্রেনের কাজটা এখনও ধরা হয়নি। এবং 300 কোটি টাকা কুচবিহার শহরকে হেরিটেজ টাউনের আপগ্রেড করার জন্য তার 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ হবে। ইতিমধ্যেই 155টা যে স্থাপত্য সেটাকে হেরিটেজের তালিকায় জায়গা দেওয়া হয়েছে, এবং হেরিটেজ যে কমিশন তারা এটা গ্রহণও করেছে। তাতে এটা হয়তো এক বছর হবে না, 5-10 বছর লাগবে, স্টেপ বাই স্টেপ এই কাজগুলো হবে। এবং আমি যে বললাম ড্রেনগুলো আন্ডারগ্রাউন্ড হবে, এবং এটা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনিয়ারিং এবং কনসালটেন্ট গ্রুপকে দিয়ে এটাকে সার্ভে করা হবে, কারণ এই যে ড্রেনগুলো এতদিন হয়েছে ওর লেভেলিং ছিল না, যার জন্য জল গড়াতো না, আবর্জনা জমে থাকতো কভার না থাকার কারণে। সেটা একদম সার্ভে করে কনসালটেন্ট এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের দিয়ে টিমকে দিয়ে এটা সার্ভে করিয়ে সমস্ত প্ল্যান এস্টিমেট তৈরি করে তারপরে কাজটা শুরু হবে। ওই জন্য কাজটা একটু দেরি হলো, করোনার অতিমারি না হলে সবগুলো কাজ অনেকটাই শুরু হওয়ার সুযোগটা ছিল। তো আগে তো মানুষকে বাঁচাতে হবে, তারপরে উন্নয়নটা করতে হবে। করোনার জন্য একটা পিছিয়ে গেছে অনেকটাই সব কাজই, শুধু এটা পিছিয়ে গেছে না হলে অনেক কাজ নয়, সমস্ত উন্নয়নমূলক কাজগুলো পিছিয়ে গেছে। এবং অনেক কাজ যেটা করার ছিল সেই কাজগুলো যে স্পিডে করার ছিল সেই স্পিডটাও গতিটাও থেমে, এক বছর কম হয়ে, এক বছর কম হয়েছে যে স্পিডে কাজগুলো চলছিল সেটা বন্ধ হয়ে, একবার একটা স্পিডে কাজ যদি বন্ধ হয় রাইট ওটা স্পিড তুলতে আবার অনেকটা সময় লাগে। সেই জন্য বলছি যে সব কাজ যে আমরা করে ফেলতে পেরেছি সেটা নয়, এখনও জলের কাজ বাকি রয়েছে, গ্রামে গঞ্জে জলের কাজ বাকি রয়েছে। কারণ কি, আমরা কলের জল খেতে খেতে, কলের জলে এত আয়রন কুচবিহার জেলায় বা সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তরবঙ্গে, যে কলের জল খেয়ে চোখের রোগ হচ্ছে, পেটের রোগ হচ্ছে, তারপরে কিডনিতে স্টোন হচ্ছে, গলব্লাডারে স্টোন হচ্ছে, নানা রোগে আমরা আক্রান্ত হচ্ছি, হার্টও ব্লক হয়ে যায়। কারণ যে আমাদের ধমনির শিরার মধ্যে ওই যে আয়রনগুলো জমতে 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 ব্লক হয়ে গিয়ে সে হার্ট ব্লক হয়ে যাচ্ছে। তো সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারের বিধানসভার অধিবেশনে ঘোষণা করেছেন, বাজেটও প্রচুর বরাদ্দ রেখেছেন, একটা অনেক টাকা বরাদ্দ রেখেছেন। ইলেকট্রিকের যেমন 2011 সালে ক্ষমতা আসার পর পরে 100% বাড়িতে বিদ্যুৎ দেওয়ার জন্য টার্গেট করে মমতা ব্যানার্জি 2015 সালের মধ্যে বিদ্যুৎটা কমপ্লিট করতে পেরেছেন। সেই মতোই জলটাও একটা টার্গেট ধরে 2 বছর বা 3 বছর টার্গেট ধরে, সেটা অবশ্যই সোলার প্যানেলের মাধ্যমে, সোলার সিস্টেমে একদম পাড়ায় পাড়ায় এই জলটা পৌঁছে দেওয়ার কাজটা শুরু হয়েছে টেম্পোরারি পঞ্চায়েতের মাধ্যমে, কিন্তু এটা বড় স্কেলে সমস্ত ডিপার্টমেন্ট মিলে এটা একযোগে কাজটা, আমার করোনাটা এখন অনেকটাই কমে গেছে, সরকারের মানে নতুন সরকারও আসছে, মানে নির্বাচনটা ঘোষণা হয়ে গেছে, মমতা মাঝি আবার নতুন সরকার নিয়ে আবার নবান্নে আসবে, এবং আমার ধারণা 3 বছরের মধ্যে আমরা 100% বাড়িতে রাজ্যের আমরা পরিশ্রিত পানীয় জল পৌঁছে দিতে পারব। এটা একটা সমস্যা আছে। আর কিছু ড্রেনের সমস্যার কথা বললেন, আর যেটা বললেন যে ওই যে ডিএ তো মমতা মাঝি দিয়েই দিয়েছেন, কিন্তু এই এক বছরে করোনায় এখানে আমাদের কালেকশন ছিল না, রেভিনিউ কালেকশন হয়নি। একদিকে করোনার চিকিৎসা করা এবং বিনা খরচে রেশনটা মানুষকে দেওয়া, অন্যান্য পথ্য বা অন্যান্য সাহায্য দেওয়া, আবার সাথে সাথে আমফানের ঝড়ে 7টা জেলা ধ্বংস হয়ে গিয়েছিল, তো ওদের পুনর্বাসন দেওয়ার জন্য প্রায় 2,02,000 কোটি টাকার প্রয়োজন, এবং করোনার জন্য ইতিমধ্যে প্রায় 7-8,000 কোটি টাকা খরচা হয়ে গেছে। ন্যাচারালি রেভিনিউটা বন্ধ হয়ে গেছিল, কারণ বিক্রি কিনি সবই তো বন্ধ, বিক্রি কিনি যান চলাচল না হলে তাহলে ওই রেভিনিউটা আসবে কোথার থেকে, যার জন্যই হয়তো
দেওয়া সম্ভব হয়নি। কিন্তু কেন্দ্রের সরকার, কিন্তু বিজেপি শাসিত সরকার, মমতা ব্যানার্জি কিন্তু কারো মায়না আটকায়নি। এক পয়সা মাসের এক তারিখে সবার মায়না তার ঘরে ঢুকেছে, সে কাজ করুক আর না করুক। কিন্তু ত্রিপুরা, আসাম, উত্তরপ্রদেশ, বিহার, বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যারা কর্মচারী তাদের কিন্তু মায়নাও কাটা গেছে। এবং এই যে যোগী আদিত্যনাথ এই যে উত্তরপ্রদেশে 25,000 হোমগার্ডের চাকরি ছাঁটাই করে দিয়েছে, ছাঁটাই করে দিয়েছে, বাকিদের মায়না 30%, কোনো রাজ্যে 40% কেটে দিয়েছে। ডিএ তো দেওয়া দূরের কথা। তো আমার সরকার মাসের এক তারিখে যেমন মায়না দিচ্ছে, তেমনি ডিএও দিয়েছে। করোনার অতিমারি না হলে হয়তো যেটা বাকি ছিল সেটাও দিয়ে দিতে পারত। তো সেখানে একটু ধৈর্য ধরতে হবে। বর্তমান অবস্থাটা সবাইকে, সব নাগরিককে কিন্তু বিবেচনা করতে হবে। যাক, সামনে 2021-এর যে 10ই এপ্রিল আমাদের কোচবিহার জেলার যে ভোট, 2016-তে কে কতটা আসনে জয়ী হয়েছিল, কতটা ভোট পেয়েছিল আমরা একটু দেখব। গতবারের 2016-র চিত্রটা কী ফলাফল ছিল তারপর আমরা আলোচনায় আসব। আমরা একটু দেখে নিচ্ছি গতবারের রেজাল্ট। কোচবিহার দক্ষিণে মোট ভোট 1,76,684, মিহির গোস্বামী প্রাপ্ত ভোট 47%, 82,849 ভোট। বামফ্রন্টের দেবাশীষ বণিক 37%, 64,654 ভোট। বিজেপির পক্ষ থেকে নিখিল রঞ্জন দে 10%, 18,176 ভোট। কোচবিহার উত্তরে মোট ভোট 1,91,097 ভোট। বামফ্রন্টের নগেন্দ্রনাথ রায়ের 51%, 97,629 ভোট। তৃণমূল কংগ্রেসের পরিমল বর্মনের 45%, 85,336 ভোট। কোচবিহার উত্তর কেন্দ্রের বিজেপির মোট ভোট 1%, 1,843। মাথাভাঙ্গায় মোট ভোট 1,98,405। তৃণমূল কংগ্রেসের বিমলকৃষ্ণ বর্মনের প্রাপ্ত ভোট 49%, 96,383 ভোট। খগেনচন্দ্র বর্মনের 32%, 64,465 ভোট। বিজেপির সুশীল বর্মনের প্রাপ্ত ভোট 16%, 31,298 ভোট। সুধানগঞ্জের মোট ভোট 1,89,904 ভোট। তৃণমূল কংগ্রেসের ফজল করিম মিয়ার 45%, 85,052 ভোট। শ্যামল চৌধুরীর 37%, 69,782 ভোট। বিজেপির বিভাস সেন ঈশ্বরের ভোট 16%, 30,048। দিনহাটায় মোট ভোট 2,21,018। তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহর 46%, 1,732 ভোট। ফরাদ ব্লকের অক্ষয় ঠাকুর 36%, 78,939 ভোট। বিজেপির সচিন্দ্রনাথ অধিকারীর ভোট 12%, 25,598। নাগাবাড়ি কেন্দ্রের মোট ভোট 1,76,500। তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ ঘোষ 53%, মোট ভোট পেয়েছিলেন 93,257। বামফ্রন্টের তমসের আলী 44%, 77,100 ভোট। শীতলকুচির মোট ভোট 2,27,971 ভোট। হিতেন বর্মন তৃণমূল কংগ্রেসের 45%, 1,16,047 ভোট। বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী নবদীপ্তি অধিকারীর 38%, 86,164 ভোট। বিজেপির বরেণচন্দ্র বর্মনের 12%, 27,347 ভোট। সিকাই বিধানসভা কেন্দ্রের মোট ভোট 2,15,750। তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বর্মার 48%, 1,34,010 ভোট। কংগ্রেসের কেশবচন্দ্র রায়ের 36%, 78,159। বিজেপির ভবেনচন্দ্র রায়ের 13%, 27,809 ভোট। লক্ষ্মীগঞ্জের মোট ভোট 1,78,627। অর্ঘরায় প্রধান তৃণমূল কংগ্রেসের 42%, 74,823 ভোট। ফরাদ ব্লকের পরেশচন্দ্র অধিকারীর 38%, 68,186 ভোট। বিজেপির দক্ষিণাম রায়ের 13%, 23,355 ভোট। আমরা দেখলাম 2016-র বিধানসভা নির্বাচনের ফলাফল কোচবিহার জেলার।
সেই জায়গা থেকে এবং 294টি আসনের মধ্যে গতবার বিজেপি মাত্র 3টি সিটে জয়লাভ করেছিল। পশ্চিমবঙ্গে 294টি সিটের মধ্যে বিজেপি মাত্র 3টি সিট দখল করেছিল। সেকেন্ড পজিশনে বামফ্রন্ট কংগ্রেস জোর ছিল। তো এবার তারা একদম নিশ্চিত, যারা এসছে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের অর্থাৎ এবং রাজ্য বিজেপি যারা রয়েছে তারা একদম 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছে যে এবার তারা 200 বেশি আসন নেবে, নিয়ে রাজ্যে তারা শাসন করবে। তো এই পরিবর্তন অর্থাৎ আমি বলছি, তাহলে এতটা কি করে ওরা গ্যারান্টি যদি দেয় তাহলে ভোট করার দরকারই নেই, ভোট করার কি দরকার আছে? না, ওরা কিন্তু বলছেই যে ওরা পাবেই, সরকার নেবে, ভোটটা দেবে মানুষ। এই রাজ্যে লোকসভা নির্বাচনের পরে 3টে উপনির্বাচন হয়েছিল, মনে আছে? আমাদের উত্তরবঙ্গে কালিয়াগঞ্জ ছিল, কালিয়াগঞ্জে লোকসভার নির্বাচনে ওই সিটটা আমরা 53,000 ভোটে হেরেছিলাম, আর উপনির্বাচনে কয়েক মাস 6 মাস পরে উপনির্বাচনে সেখানে আমরা 3,024 ভোটে জিতেছি। আমরা খড়গপুর, দিলীপ ঘোষ যেখানে প্রার্থী ছিলেন, এমপি হওয়ার জন্য উপনির্বাচন হলো, আমরা 60,000 ভোটে হেরেছিলাম, আর উপনির্বাচনে আমরা 20,000 ভোটে জিতেছি। আর করিমগঞ্জ, করিমপুর, নদিয়ায় আমরা 13,000 ভোটে লিড নিয়েছিলাম লোকসভায়, আর উপনির্বাচনে সেখানে 40,000 ভোটে লিড নিয়েছি, জিতেছি। হ্যাঁ, সেটা দেখা গেছে। তবে এখানে এই জন্যই বলছি যে দিল্লির নির্বাচন আর রাজ্যের নির্বাচন যে এক নয়, সেটা দিল্লিতেও, দিল্লির রাজ্যের নির্বাচনেও প্রমাণ হয়েছে, ঝাড়খণ্ডের নির্বাচনেও প্রমাণ হয়েছে, ওড়িশার নির্বাচনেও বিধানসভা আলাদা একদম, এটা রাজ্যের ইস্যু, রাজ্য সরকারের যে কাজকর্ম তারই ভিত্তিতে হয়, তার উন্নয়ন, তার পরিষেবা তার ভিত্তিতে হয়। সুতরাং এই বিজেপির কেন্দ্রের নেতারা যদি মনে করে থাকেন যে দিল্লির সময় যে ভোট পেয়েছিল আর এবার তা পাবেন, সেটা পাবেন না। আর একটা জিনিস বলি, সে সময়ে যে ভোটটা হয়েছিল আপনারা একটা খেয়াল করে দেখবেন, আপনারা 16 সালের নির্বাচনের রেজাল্টটা দেখালেন, যে আমি একটাই উদাহরণ দিচ্ছি, নাটাবাড়ি কেন্দ্রে বিধানসভায় আমি পেয়েছিলাম 93,000 প্লাস কিছু ভোট, আর তমসের আলী পেয়েছিল 77,100 ভোট, আর তারপরে 16 পরে 17-18 দুটো বছর বাদ দিয়ে 19 এসে যখন লোকসভা নির্বাচন হলো, তমসের বাবুর দল বামপন্থী প্রার্থী গোবিন্দ রায় পেল মাত্র 7,000 ভোট, আর 70,000 ভোট শিফট হয়ে গেল বিজেপির দিকে, বিজেপির ছিল 21,000 ভোট, তাদের কিন্তু ভোটটা 1,00,000 পার হয়ে গেল, কারণ অন্যান্য কিছু সংগঠন ছিল যারা আগে ভোট বয়কট করতো, তারাও সেবার কিন্তু বিজেপিকে ভোটটা দিল। এবং অন্তর্গত যে আমাদের দলে হয়নি সেটা নয়, কিছু লোক অন্তর্ঘাত করার কারণে তাতেও কিছুটা ভোট চলে গেল। অর্থাৎ লোকসভা বিধানসভায় আমরা যা ভোট পেয়েছিলাম, লোকসভায় কিন্তু আমরা বেশি ভোট পেয়েছি, 45% ভোট এভারেজ পেয়েছি, পার্সেন্টেজটা ঠিক ছিল, বেশি পেয়েছি, কিন্তু ওই 2% ভোটে আমরা হেরে গেছি। এই 2% ভোট যদি আমরা বেশি পেতাম তাহলে আমরা জিততাম। তো দুর্ভাগ্য আমাদের যে বামপন্থীরা, কংগ্রেস, হ্যাঁ, তারা তাদের টোটাল ভোটটাই শিফট করে দিয়েছে, তাদের জামানো জব্দ হয়েছে। কিন্তু এবার একটা খেলা আছে, এবারের খেলাটা অন্যরকম, এবার কিন্তু বামপন্থীদের অগ্নি পরীক্ষা, তারা যে প্রাসঙ্গিক রাজনীতিতে এ রাজ্যে সেটা কিন্তু প্রমাণ করার পালা। তাই যে তাদের যে কমরেডদের, ভোটারদের ডেপুটেশনে পাঠিয়েছিল বিজেপিকে ভোট দেওয়ার জন্য, সেই ডেপুটেশনের ভোটাররা, কমরেডরা এবার ব্রিগেড দেখে যেটা মনে হলো হয়তো আবার ঘরে ফেরা শুরু হবে। এই ডেপুটেশনের যে ভোটার বামফ্রন্টের, সেটা যদি ঘরে ফেরা শুরু হয় তাহলে কিন্তু বিজেপির আবার ওই 15-16-17% বেশি ভোট এ রাজ্যে তারা কিন্তু পাবে না। সুতরাং তারা যে 200 সিটের হিসাব করছে, এটা এই মুহূর্তে যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব তারা শুনলেও কিন্তু হাসবে, আর যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা অঙ্ক কষে, ভোটের অঙ্ক কষে, ভোট বিশ্লেষক, তারা কিন্তু বুঝতে পারছে যে বিজেপি এবারও রাজ্য থেকে নির্বাচনের পরে খালি হাতে দিল্লি ফিরে যেতে হবে,
এবারও খালি হাত ফিরলেও, কারণ বিজেপির আমরা যা সবসময় খবরে দেখি, গতবার 2000 লোকসভায় যে বিজেপির একটা অবস্থা ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই উত্থান হয়েছে। প্রত্যেকটা নির্বাচনী জনসভা বলুন বা যে কোনো অনুষ্ঠান বলুন, আপনি বিজেপির ফ্লোটা আমরা তো দেখাচ্ছি। আমি আপনাকে এটাও বলবো যে রাজনাথ সিং এই 3-4 দিন আগে এসেছিল বালুরঘাটে, 4000 লোক জমায়েত করতে পারেনি। ওখানে নাড্ডা, সেই নাড্ডা কি জেপি নাড্ডা, বিজেপি সর্বভারতীয় সভাপতি তিনি জঙ্গলমহলে মিটিং করতে গিয়ে দেখেন 500-এরও কম লোক, তিনি মঞ্চে ওঠেনি, ফিরে গেছেন। কয়েকদিন আগে আপনার ঝড়খালির দিকে বকখালি না কোথায় অমিত শাহ মিটিং করতে গিয়েছিলেন, সারা রাজ্য কুড়িয়ে 4000 লোকও সেখানে জমায়েত করতে পারেননি। এবং কিছুদিন আগে 12 ফেব্রুয়ারি অমিত শাহজি কুচবিহারে সভা করতে এসেছিলেন, সেই সভায় আসাম থেকে ট্রেন ভর্তি করে, বাস ভর্তি করে লোক নিয়ে এসছেন, এদিকে ঝাড়খণ্ড বিহার থেকে ট্রেনে করে লোক নিয়ে এসছেন, মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কুচবিহার সব জায়গাতে লোক আনেও মাঠটা কিন্তু ভরতে পারেননি। তার আগে 15 ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ওই মালা রাসমেলা মাঠেই এসেছিলেন, শুধু কুচবিহার জেলার বাইরে থেকে কোথাও একজন লোক আনিনি, কুচবিহার জেলার লোক তাও আমরা গাড়ি দিয়ে আনতে পারিনি, গাড়ি সংকলন ছিল না, মানে জোগাড় করতে পারিনি, তাতেও কিন্তু ওভারফ্লো লোক হয়েছে, 1.5 লক্ষের বেশি লোক হয়েছে। আর এখানে 25,000 লোকও সারা দেশ শুদ্ধে নিয়ে এসেও, উত্তর পূর্ব ঝাড়পুঁজ করে নিয়ে এসেও তারা কিন্তু করতে পারেনি। আর একটা কথা, এখানে বিজেপির নেতা অমিত শাহ তিনি সভা করতে আসছেন, ওটা নির্বাচন ঘোষণা না হলে নির্বাচনী সভা, তাহলে ওখানে বিজেপির কোনো পতাকা আমরা দেখতে পাইনি, তাহলে বিজেপি দলটা কোথায় গেল? এটাও কিন্তু আপনার কাছে আমি জানতে চাইবো, উত্তরটা আপনার কাছে চাইবো যে বিজেপি না, বিজেপির পতাকা বা লোকগুলো কোথায় গেল? বিজেপির লোক যদি আসে তাহলে তার পতাকা থাকবে, তার মানেই ডেপুটেশনে যারা এসেছিল আগে তারা নিজের ঘরে ফেরা শুরু করে দিয়েছে, বিজেপির যে থলিটা সেটা শূন্য হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এটার কোনো বক্তব্য কিন্তু যুক্তই বক্তব্য আপনারা দিতে পারবেন, উত্তরও আপনি দিতে পারবেন না। এখন বিজেপির যে জনসভা হয়েছিল অমিত শাহ জনসভা, আমরা দেখেছি গ্রেটারের একটা অংশ কিন্তু সেখানে জমায়েত করেছিল একদম হলুদ ফ্ল্যাগ দিয়ে তারা, তাহলে গ্রেটারের লোক দিয়ে যদি সবাই ছিল শুধু না যে একটা জায়গায় কি ওরা সীমাবদ্ধ ছিল, গ্রেটার সারা মাঠে হলুদ ফ্ল্যাগ ছাড়া ছিল না একটা ওদের একটা অংশ না আমরা দেখেছি, আমরা চলেছি, আমরা আপনি দেখান এক্ষুনি, আমি আপনাকে অংশ গ্রেটার না অংশ আলাদাভাবে না সিট করে দিয়েছে, শুনুন দেখান আপনি সারা মাঠ জুড়ে হলুদ পতাকা। তাহলে দুটো প্রশ্ন এখানে, হয় বিজেপি ফিনিশ হয়ে গেছে আর নয় বিজেপির লোকরাই গ্রেটারের পতাকা নিয়ে মাঠে ঢুকেছে, দুটোর একটা হবে, দুটোই কিন্তু হবে না, দুটো কিন্তু হবে না, ওদের অভ্যন্তরীণ ব্যাপার না, ওদের অভিযোগ নয়, এটা অভিযোগ নয়, এটা চাক্ষুষ, এটা অভিযোগের ব্যাপার নেই এখানে, এটা চাক্ষুষ, এটা সবাই জানে, ওটা অভ্যন্তরীণ ব্যাপার নয়। দেখুন গ্রেটারের একটা অংশ কিন্তু, আরে না আপনি দেখুন না বিজেপির পতাকা নাই, এক সময় ওখানে আমরা ইয়ে টিভিতে দেখলাম যে ওই যে দিল্লি থেকে যিনি ওই দেখেন, এই পোর্শনটা শুধু বিজেপি, এই পোর্শন না সারা পোর্শনের একটা জায়গা করে দিয়ে দেখুন না, ওই যে অরবিন্দ মেনন কি বলছে, এই নামিয়ে নিচু করে যে গেটার গায়ে প্রতিকার নিচু করে কেন বলছে লজ্জায়, কারণ তার দলের একটা লোকও অমিত শাহজির সবাই আসেনি, কেন আসেনি? গত লোকসভা নির্বাচনের আগে বিজেপি, ওই দেখুন না বিজেপি কি বলছিল, বলছিল যদি কুচবিহারে জিততে পারি তাহলে নারায়ণী রেজিমেন্ট করে দেব, দিয়েছে নারায়ণী রেজিমেন্ট করে দেয়নি, আরও অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতি তো পালন করেনি, কুচবিহার কলকাতা বিমান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও করতে পারেনি। আমি আর একটা কথা বলি, এবার এসে অমিত শাহজি বললেন যে আমরা ওই নারায়ণী রেজিমেন্ট করব না, আমরা রাজবংশী ভাই বোনদের আমরা ওই প্যারামিলিটারি ফোর্সে নেব, তো সেখানে তো এমনি ঢুকতে পারে যদি যা ফাঁকা পোস্ট থাকে, যখন লোক নেয় লাইনে যে দাঁড়ায় তারই হয়ে যায়, যার বডি ফিটিট যা ক্রাইটেরিয়া আছে মেনটেন সে ফুলফিল করতে পারে। তো এদের সাথে কী হল, যেমন গোর্খা রেজিমেন্ট আছে, পাঞ্জাব রেজিমেন্ট আছে,
আসাম রাইফেলস আছে, এরকম আছে, তাদের রাজ্যের নাম দিয়ে বা জেলার নাম দিয়ে আমাদের এখানে চেয়েছিল। মহারাজার আমলের নারায়ণী সেনা ছিল, ওটাকে নারায়ণী রেজিমেন্ট করে কথা দিয়েছিল। এক থেকে দশ তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন হয়েছে। সেই অধিবেশনে কিন্তু কোনো বিল আসেনি, লাস্ট অধিবেশন, আগেরগুলো নাই হলো, আসেনি, বাজেটও কোনো বরাদ্দ রাখেনি। অমিত শাহজি কথা যে কথাগুলো বলছে ওটা কিন্তু একদম অসত্য কথা বলছে। আবার একটা ভাতা দিয়ে সহজ সরল মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি তিনি দিয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি কিন্তু ইতিমধ্যেই নারায়ণী ব্যাটালিয়ন খুলে সেটা কিন্তু উদ্বোধন কুচবিহারে এসে করে দিয়ে গেছে। মেকলিগঞ্জ হেডকোয়ার্টার 126 জন পুলিশকে ডেপুটেশনে নিয়ে এসে সেটাকে চালু করে দিয়েছে। এখন তা ওখানে নারায়ণী ব্যাটালিয়নে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, অনগোয়িং আছে নিয়োগ প্রক্রিয়াটা। তো কি করেছে মমতা ব্যানার্জি, রাজবংশী ভাষার স্বীকৃতি দিয়েছে, সেই ভাষা সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য ভাষা একাডেমি খুলে দিয়েছে, উত্তরবঙ্গ রাজবংশী উন্নয়ন বোর্ড করে দিয়েছে, উত্তরবঙ্গ রাজবংশী উন্নয়ন মানে রাজবংশী কালচার বোর্ড করে দিয়েছে, 200 রাজবংশী ভাষাভাষী স্কুলের সম্মতি দিয়েছে। এবং ঠাকুর পঞ্চানন বর্মার নামে মমতা ব্যানার্জি কুচবিহারে একটা বিশ্ববিদ্যালয় করেছে। বিশ্ববিদ্যালয়ের সামনে এবার 9 ফুট হাইটের সুন্দর একটা মর্মর মূর্তি ঠাকুর পঞ্চানন বর্মার, সেটাও মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন কলকাতার সভাঘর থেকে। এবং মাথাভাঙার খোলসামারি, যেখানে ঠাকুর পঞ্চানন বর্মার রায় সাহেবের জন্মভিটা, তার সম্মানে সেখানে সেকেন্ড ক্যাম্পাস ইউনিভার্সিটির, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সেটারও নাম পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সেকেন্ড ক্যাম্পাস, তারও উদ্বোধন করেছেন। তো আমি এখানে বলতে চাই অমিত শাহজিদের, বিজেপির নেতাদের প্রশ্ন করতে চাই, আসামে বিজেপি 5 বছর ক্ষমতায় আছে, সেখানে 50 লক্ষ রাজবংশী বসবাস করে, তাহলে সেই 50 লক্ষ রাজবংশী এই 5 বছর তারা সরকারে আছে, আগের সরকার দেয়নি সেই স্বীকৃতি, কী স্বীকৃতি? তাদের এখনও সিডিউল ট্রাইব বা সিডিউল কাস্ট সে তাদের এই স্বীকৃতিটা দেয়নি। আসামের রাজবংশীরা 50 লক্ষ রাজবংশী, তারাও আমাদের মতো জেনারেল সিডিউল কাস্ট বা সিডিউল ট্রাইব হিসেবে যে স্পেশাল ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেটা কিন্তু তারা পায় না, বিজেপি সরকারও দেয়নি। এবং অমিত শাহ এসে কুচবিহারে বলছেন তারা যদি ক্ষমতায় আসে তাহলে 250 কোটি টাকা খরচ করে পঞ্চানন বর্মার মূর্তি করবে। তো 5 বছর আসামে আছে, 50 লক্ষ রাজবংশী মানুষ সেখানে বাস করে, 250 কোটি লাগবে না, 250 কোটি দিয়েও যদি একটা মর্মর মূর্তি স্থাপন করে তার জন্ম দিনে বা মৃত্যুর দিনে একটু ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানাতো তাও হতো। মমতা ব্যানার্জি তো ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনটা ছুটির দিন হিসেবে ঘোষণাও করে দিয়েছে, তাহলে তারা কি করলো রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্য? এখানে নয় তাদের সরকার নাই, কেন্দ্রীয় সরকার আছে, করার অনেক কিছু ছিল, যেটা নারায়ণী রেজিমেন্ট ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে, রাজ্য সরকার করে না, ব্যাটালিয়ন পর্যন্ত করতে পারে। আসামে 50 লক্ষ রাজবংশী মানুষ, সেখানে তারা ক্ষমতায় আছে, সেখানে রাজবংশী সম্প্রদায়ের জন্য কিচ্ছু করেনি, এক ফোঁটা কাজ করেনি। যেটা তাহলে গত শনিবার দিন আপনাদের বংশীবদন বর্মন আপনাদের সাথে জানি না কি হয়েছে, এতদিন আপনাদের সাথেই ছিল তৃণমূল কংগ্রেসের, এখনো আমাদের সাথে আছে, কিন্তু তিনি কিন্তু মানে ঘোষণা করে দিয়েছিল যে তারা গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশনের প্রার্থী দেবে। দেখুন, তারা আলাদা একটা দল, আমাদের সাথে জোটে আছে, তার মানে এই নয় আমাদের পতাকা নিয়ে তারা ঘোরে, তারা কিন্তু তাদের পতাকা নিয়ে তাদের যা রীতিনীতি তাদের দলের সেটা মেনে তারা চলছে, তাদের অর্গানাইজেশনটা করছে, তাদের ভাবনাটা আলাদা, তাদের দাবি দেওয়া আলাদা। মমতা ব্যানার্জি বেশিরভাগ দাবিগুলো, তাদের কঠিন দাবিগুলো মেনে নিয়েছে, তো সেই ক্ষেত্রে তারা ভোটে দাঁড়াতে চাইতেই পারে, হয়তো আলোচনা হবে, আলোচনা একটা ঠিক হবে না, মমতা ব্যানার্জি প্রকাশ্যিত প্রকাশ্যে মমতা ব্যানার্জি যেদিন এসেছিল সেদিন কিন্তু বংশীবদন বর্মন একদম খুব ভালো বলেছে, অর্থাৎ ওদের যা দাবি দাওয়া ছিল। আরে ভাই, তাহলে ভালো হয়ে গেল যে ও আবার আলাদা প্রার্থী, কিচ্ছু হয় নাই, এখনো ভালোই বলছে, এখনো ভালোই আছে, মমতা ব্যানার্জির উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, সবই রয়েছে। আলাদা একটা রাজনৈতিক দল, এখন নির্বাচন এসছে, তারা ভোটে দাঁড়াতে পারেই তো,
চাইতে পারেই তো, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো নাগরিকেরই ক্ষতি হবে না। যেমন বাম ফ্রন্ট যেখানে সিপিএম আছে সেখানে সিপিআই নাই, যেখানে সিপিএম সিপিআই আছে সেখানে কংগ্রেস নাই, আবার ওদের সাথে আরো জোট জোট বেঁধেছে আব্বাস সিদ্দিকী, তাহলে ওদেরও তো অনেক বছর থেকে পুরনো ওদের একটা সংগঠন বাম ফ্রন্ট হয়ে এসছে ওটা আগের থেকে। কিন্তু বংশীবদন বর্মন আপনাদের সাথে যতদিন সরকার বলেছে যে আমি মমতা মঞ্জির উপর আমার আস্থা নাই, না না আস্থা না 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 উনি কিন্তু এটা এটা ঠিক নয়, তারা দাবি জানাতেই পারে। আব্বাস সিদ্দিকী কি দাবি করেনি? ব্রিগেডের সবাই মঞ্চে উঠে দাবি করেছে তাকে তিরিশটা সিট দিতে হবে, তিরিশটা সিট দিতে হবে। তার মানে কি, ও তো জোট ভেঙে গেছে? ও তো মঞ্চে ওঠে, একই মঞ্চে ওঠে যেখানে কংগ্রেসের অধীর চৌধুরী আছে, বামফ্রন্টের নেতারা আছে, সব জোট সঙ্গীরা আছে, সেই মঞ্চে ব্রিগেডের মঞ্চে উঠে বলছে আমাকে তিরিশটা সিট দিতে হবে, আমি এখানে ভাগিদারি হতে এসেছি। না সেটা তো আমি ও বলছে না না শোনো, ওদের অ্যাডজাস্ট হয়নি এখনো, ও ভাগিদারি হতে এসছে, সিটের ভাগিদারি শেয়ার নিতে এসছে। হ্যাঁ কংগ্রেসের সাথে হয়, বামফ্রন্টের সাথে হয়ে গেছে, আর সেটাই তো হয় নাই, পূর্ণাঙ্গ হয়নি, সেটা আলোচনা করবে, সেটা ওদের ব্যক্তিগত হতে পারে নাও হতে পারে, সেটা বংশীবদন একটা সিটে দাঁড়াতে চেয়েছে, সেটা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবে। আমরা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা কি আছে আমরা একটু দেখে নিচ্ছি, বংশীবদন কি বলেছে। বিধানসভা অংশ নেই, এইবার আমরা বিধানসভায় অংশ নিয়া আমরা বিধানসভার কমসিবার চাই, এবং সেটুকুনে আমার আন্দোলনের মধ্যে দিয়া জনগণের প্রতিনিধি হিসেবে চাইয়া আমার সাংবিধানিকভাবে আমার দাবি যাতে আদায় করি পাই, তার জন্য এবার আমার আইসা বিধানসভার অংশ নেব। এবং কতগুলো বিধানসভায় দেবেন উত্তরবঙ্গের সিট, এরকম কিছু চিন্তাভাবনা হয়েছে? সেটা আমরা চিন্তাভাবনা করিয়া পরবর্তীতে আমরা শুনলেন যে ওরা বিধানসভায় আসন দিবে, দিতেই পারে মানে, অর্থাৎ আরে ওরা তো একটা আলাদা দল, আলাদা সংগঠন, ওরা তো চাইতেই পারে, সেটা আলোচনা করবেন, আমাদের হাইকমান্ডের সাথে আলোচনা হবে, আলোচনা করে সিদ্ধান্ত হবে। ওদের দাবিটা যদি এদিকে কমপ্লিট হয়ে যায় তাহলে কোনো না না এদিকে হয় না, আমাদের দলের যে প্রার্থী তার চূড়ান্ত যেটা সিদ্ধান্ত সেটা আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি নেয়, সুতরাং এটা যেহেতু বিধানসভা সুতরাং সেটা রাজ্য নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা ব্যানার্জি তিনি চূড়ান্ত করবেন, তাদের সাথে আলোচনা করবেন করে চূড়ান্ত করবেন। এবার যে আমরা প্রশ্নে যাব, খুব আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল আগের থেকেই, অনেকেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছে বা বিজেপির থেকে অনেকে তৃণমূলে এসছে। এবার ইলেকশন ঘোষণা অর্থাৎ হয়েছে, তার আগে প্রচুর অনেক জেলাতেই বা অনেক বিধানসভা সিটেই একটা প্রার্থীর বিরুদ্ধেই স্লোগান যে ও দাঁড়ালে তারা মানবে না, টিএমসির সিট তারা ইয়ে করবে না, এরকমভাবে সরাসরি বলে হচ্ছে। কারা কী বললো আর না বললো তাদের কিচ্ছু দলে যায় আসবে না, যারা দলের কর্মী যারা দলের ভোটার মমতা ব্যানার্জিকে যারা পছন্দ করে শ্রদ্ধা করে সম্মান করে তার কাছে যারা উপকৃত হয়েছেন নাগরিক বা ভোটার তারা মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে ভোট দিবে, কে একজন কি বললো আর না বললো তাদের কিচ্ছু যায় আসে না, আর কে দল ছেড়ে গেল আর কে দল ছেড়ে এলো তাতেও কিছু যায় আসে না, দলের নীতি আদর্শ এইটা যতক্ষণ ঠিক থাকবে যে দল যে কোনো দলেরই হোক অনেকদিনের বহু পুরনো তৃণমূল কংগ্রেস না, বহু পুরনো নয় নতুন আশা, আপনি দেখুন নাকি না ওটা তৎকাল আমি জানি। বিধানসভার প্রার্থী বদলের দাবিতে সড়ক তৃণমূল এক গোষ্ঠী জনসঞ্চক কর্মসভা চলছে প্রায় প্রতিদিন,
জনসভার পরপরই বিধায়ককে বদলের দাবিতে হলো মিছিল ও সভা। আজকে 2016 চলে এসে আমরা কি দেখলাম যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে দলে নিয়েছেন, তিনি ফরাক ব্লক করতেন তাকে দলে নিয়েছেন। সত্যি কথা সবারই খুব খারাপ লেগেছিল যে যার বিরুদ্ধে আমরা এতদিন ধরে লড়লাম তাকে নেত্রী দলে নিয়েছে, ঠিক আছে, হয়তো তিনি আমাদের নেত্রীর যে আদর্শ, আমরা যে আদর্শে আদর্শিত, তিনি সেই পথ অবলম্বন করে তিনি রাজনীতিটা করবেন। আমাদের সকলকে নিয়ে তিনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসাবে তিনি কাজ করবেন। যে আজকে বিভিন্ন ক্ষেত্রে যখন কোনো কিছু সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছে, যখন কোনো কিছুর সুযোগ সুবিধা ওনার হাতে আসছে, তখন সেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যেসব ছেলেরা, যেসব গরিব ছেলেরা, যেসব খেটে খাওয়া ছেলেরা, তারা কিন্তু কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, বা সাধারণ মানুষরা পাচ্ছে না। যারা ফরওয়ার্ড ব্লক আমলে ওনার সাথে দলটা করতেন তারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, সেই সব প্রমাণগুলো কিন্তু আমাদের কাছে আছে। কিছুদিন ধরে ফেসবুকে লেখা হয়, আমার কাছে সমস্ত কিছু প্রমাণ আছে। ওনার ডান পাশে বা পাশে সাহেব ম্যাম সাহেবরা বসে থাকে, তারা আজকেই লিখেছে যে দেখবি জলদি লিচির মতন ফুলবি। কাকে লিখছে? তাদের দিয়ে ভোট করাবে, দেখা যাবে। উল্লেখ্য, এর আগেও বিতালধারায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান তুলেছিল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার বিরুদ্ধে। এদিনও তার পুনরাবৃত্তি হয়। তাদের দাবি ছিল নদীর এপারে 12টি অঞ্চল থেকে তারা কখনো বিধায়ক পাননি, তাই তারা বঞ্চিত হয়ে গেছেন উন্নয়ন থেকে। তাই এবার বিধানসভা ভোটের প্রার্থী নির্বাচনের আগেই বারবার সাধারণ কর্মীদের মিছিলের মাধ্যমে সড়কপথ দেখা যাচ্ছে প্রার্থী নির্বাচন নিয়ে। বিধাটা 1 নং ব্লকের গীতালদহ গ্রাম পঞ্চায়েতের হরিহাট হাইস্কুলের মাঠে ব্লক সভাপতি প্রসূনদেব শর্মার নেতৃত্বে কর্মীসভা চলছিল। শান্তিপূর্ণভাবেই বক্তারা তাদের বক্তব্য রাখছিলেন, কিন্তু হঠাৎই দর্শক আসনে বসে থাকা কর্মীরা বিধায়কের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখালেন। যাই হোক, আমাদের পার্টির মধ্যে দ্বন্দ্বগুলো থাকেই, সেটা আমরা মমতা ব্যানার্জি যখন টিকিট ঘোষণা করবে তারপরে আমরা দলীয় ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে নিব। দেখলেন একটা সরাসরি উদয়নের বিরুদ্ধে, আমাদের দলে গণতন্ত্র আছে, বলার অধিকার আছে, প্রার্থী যখন ঘোষণা হয়ে যাবে কিছুই থাকবে না। যেই প্রার্থী হবে, যদি সে তৃণমূল করে তাকে তাকেই ভোট দিতে হবে, সেই প্রার্থীকে ভোট। মানে এই বিষয়ে আপনাদের কোনো রকম এফেক্ট পড়বে না, কিছু হবে না। তারা তো তৃণমূল ছেড়ে চলে যায়নি, তৃণমূলের বিজেপি তো বিভিন্ন জেলায় মারামারি শুরু হয়ে গেছে, চেয়ার ভাঙাভাঙি শুরু হয়েছে, মঞ্চ ভাঙাভাঙি শুরু হয়ে গেছে। বিজেপি আগে তার প্রার্থী তালিকাটা প্রকাশ করুক, তাহলে আপনার টিভিতে ওই চব্বিশ ঘন্টার জায়গায় আপনাদের 30 ঘন্টা দেখাতে হবে ওদের গোষ্ঠী কন্দল আর প্রার্থী নেই ভাঙচুর। অধিকারের মিটিং ও দেখেছি, চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুর, লোক দিলীপ ঘোষের মিটিং এ দেখেছি দুর্গাপুরে ভাঙচুর, একদম মঞ্চ টঞ্চ ভাঙচুর। সুতরাং আর কয়েকদিন অপূর্ব সব অপেক্ষা করেন। তৃণমূল করে তাহলে সেই প্রার্থীকে তাকে ভোট দিতে হবে, তাই দিয়ে থাকে। তাহলে গত লোকসভা নির্বাচনে এই যে কোচবিহারের সিটটা প্রায় এত লক্ষ ভোটে জেতা ছিল, তারপরও কোচবিহারের সিট এত লক্ষ ভোটে জেতা ছিল আপনাদের? কত লক্ষ ভোটে জেতা ছিল? প্রায় পার্থপ্রতিম দেখলে হবে না, ওটা বাই ইলেকশন।
বাই ইলেকশনের কথাই বলছি না বাই ইলেকশন ধরলে 19 না বাই ইলেকশন ধরলে হবে না বাই ইলেকশন অনরম হয় তো ওটা ধরতে হবে আপনাকে 14 সালের লোকসভার মূল ইলেকশন না বাই ইলেকশনই হয়েছে না না ওটা বললে হবে না তখন না ওটা তো ইলেকশন যে বাই ইলেকশনে যারা সাধারণত ক্ষমতায় থাকে এটা কিন্তু গোষ্ঠীগঙ্গলের একটা কারণ ছিল কিন্তু কথা শুনেন আগে বোঝার চেষ্টা করুন আপনি তো ভোটেও দাঁড়াইছেন অনেক কিছু করছেন সেখানে যেটা মূল ইলেকশন জেনারেল ইলেকশন সেখানে 87,000 ভোটে আমরা জিতছিলাম উপনির্বাচনে আমরা 4,00,000 ভোটে জিতেছিলাম তো সেই ক্ষেত্রে আমরা তার আগে তার সদ্য কয়েক কিছুদিন আগেই আমরা 9টার মধ্যে 8টা সিটও জিতেছিলাম ঠিক আছে এবং তারপরে আমাদের 18 সালের নির্বাচনেও পঞ্চায়েতে জিতেছি 19-এ এসে এই যে সিপিএমের যে ভোটটা বামপন্থী ভোট কংগ্রেসের ভোট কিছু সংগঠন যারা ভোট বয়কট করেছিল ভোট দেয়নি কাউকে তাদের ভোট সব গিয়ে পড়লো একটা জায়গায় সেই জায়গায় আমাদের ভোট পার্সেন্টেজ কমেনি 45 কিন্তু আমরা 2% ভোটে হেরে গেছি সুতরাং এটা কিন্তু ভাববেন না যে এটাই বজায় থাকবে সারা জীবন ওটা শেষ হয়ে গেছে ওই পার্টটা শেষ এবং কালকে ব্রিগেড বলে দিয়েছে যে ডেপুটেশনে যারা মানে আমরা ওই আলোচনা না না ডেপুটেশনে যারা গেছিল ভোট দিতে বামপন্থী কমরেডরা হ্যাঁ তারা এখন তাদের ঘরে ফেরা শুরু হয়েছে কালকে ব্রিগেড এটা বলে দিয়েছে সুতরাং শেষ সময় একদম শেষের দিকে বিজেপির ঘটায় আমরা আসব বিজেপির ঘরটা ছিল মানে 28 যে ঘরটা শূন্য ছিল আমরা একটু সেই ফুলেটা দেখব না শুনুন না ঘরটা শূন্য ছিল শূন্যই থাকবে তার প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপির কোনো জনসভায় লোক হচ্ছে না আমি একটু ওই গত কালকে ফুটেজটা দেখব 28 তারিখের জনসভার অর্থাৎ ব্রিগেডের জনসভা যেটা হচ্ছে সংযুক্ত মোর্চার বামফ্রন্ট কংগ্রেস এবং সিদ্দিক হাসানের হাসান সিদ্দিকের যে ইয়েটা আছে সেটা আমরা দেখব যে কি অবস্থা ছিল শ্রমিকদের জীবিকার ব্যবস্থা করতে হবে কারণ আমরা জানি যে আমাদের আমাদের দেশে নারী পুরুষ নির্বিশেষে বাঁচার জন্য লড়াই করছে এখানে দাঁড়াবেন আপনারা মানে আপনারা একদিন বলেছিলেন 2011-র পরে বামফ্রন্ট এবং কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখা যায় না বলেছেন অনেকবারই নিশ্চয় নেই নিশ্চয় বিশ্বে মানে একদম শেষ দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না গতকাল বললে আমার কথা না বললে তো হবে না আচ্ছা বলুন বামফ্রন্ট যে ভুলটা করলো 19-এ তারা ভেবেছিল যে বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে দিলে তৃণমূলটা খতম হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন বিকল্প শক্তি হিসেবে বিজেপির অভাব দাঁড়াবে কিন্তু ওই জায়গায় অঙ্ক করতে ভুল করলো বিজেপিকে ভোট দেওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হয়েছে শক্তি কিন্তু কমেনি এবং সিপিএম কিন্তু দ্বিতীয় শক্তিতে আসতে পারলো না তবে এটা ভালো লক্ষণ এবং আমরাও চাই বামফ্রন্ট এই জোট শক্তিশালী হোক সবাই মিলে আমরা যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি দাঙ্গাবাজ বিজেপি দেশের অর্থনীতিকে ধ্বংসকারী বিজেপি দেশের সার্বভৌমত্বকে ধ্বংসকারী বিজেপি তারা ধুয়ে মুছে সাফ হয়ে যায় আমরা এটা চাইছি যে বামপন্থীরা তাদের ভোট তাদের ঘরে ফেরাক বামফ্রন্ট কংগ্রেস তাদের ভোট ঘরে ফেরাক সিপি বিজেপি আমরা তো আমাদের মূল শত্রু কি দেশে সারা দেশের মূল শত্রু হলো বিজেপি সুতরাং মূল শত্রু যদি বিজেপি হয় সবাই মিলে একাট্টায় তার বিরুদ্ধে লড়াই করতে হবে আর বিজেপির ঘর ফাঁকা হলে আমরা দেশের মানুষ শান্তিতে থাকবো দাঙ্গা হবে না রক্তক্ষয়ী কোনো হাঙ্গামা হবে না এবং এই যে অর্থনীতি যেভাবে দেশের মুখ থুবড়ে পড়েছে সেই অর্থনীতি 2024 সালের পরে আর 2024 সালে যে সামনে লোকসভা নির্বাচন আসছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিজেপি আর ক্ষমতায় আসছে না কেন দেশের যে কৃষক সমাজ কারণ সারা দেশের মধ্যে 80% মানুষ কৃষির ওপর নির্ভরশীল এই যে তিনটে কৃষি বিল পাশ করেছে কৃষকের বিরুদ্ধে যে বিলগুলো পাশ করেছে কৃষক বিরোধী বিল কালো কৃষি বিল সেই বিলগুলোর বিরুদ্ধে প্রত্যাহারের দাবিতে 25,00,000 কৃষক আজকে প্রায় 2.5 মাসের বেশি সময় ধরে দিল্লির 11টা রাস্তা ব্লক করে বসে রয়েছে সেখানে কিন্তু মোদিজি আর ওই অমিত শাহজি আজ পর্যন্ত যায়নি নাড্ডাজিও যায়নি কারণ তাদের মতে তারা কৃষকদের তাদের কাছে কোনো মূল্য নাই শ্রমিকদের কোনো মূল্য নাই সাধারণ মানুষের কোনো মূল্য নাই তাদের কাছে গুরুত্ব করে মূল্যবান আদানি আম্বানি ওই যে মেহুল চেস্কি নীরব মোদী ললিত মোদী সহ এই সমস্ত বড় বড় শিল্পপতিরা এবং তার মধ্যে
ওই আইন যদি প্রত্যয় না হয় তাহলে কৃষকের যে নিজের জমির অধিকার সেটা কৃষকের থাকবে না। কোন জমিতে কৃষক কী ফসল করবে সে অধিকার থাকবে না। কৃষক তার পছন্দের বাজারে নিয়ে গিয়ে তার ফসলটা বিক্রি করতে পারবে না। এবং আর একটা মারাত্মক আইন প্রত্যাহার করেছে যেটা মানুষ এখন হাজার টের পাচ্ছে, বলবো অত্যাবশ্যকীয় পণ্য আইন, যে যে বিলটার সাপোর্টে দেশের শিল্পপতি বা পুঁজিপতিরা প্রয়োজনের বেশি খাদ্য বস্তু প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত করতে পারত না, সেই বিলটা প্রত্যাহার করার কারণে আজকে যারা পেঁয়াজের মজুতদার, যারা আড়তদার তারা পেঁয়াজ মজুত করে করছে, যারা শস্যের তেল, যারা ডাল শস্য দানা শস্য এবং অন্যান্য খাদ্যদ্রব্য মজুত করছে, তাদের আর সরকার কোনো ব্যবস্থা বিদ্যুৎ ব্যবস্থা নিতে পারছে না, তাই তারা ব্যাপারভাবে মজুত করে বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করে দাম বেশি নিচ্ছে। আপনি দেখুন, ছ মাস আগে শস্যের তেলের দাম ছিল 80 টাকা কেজি, এখন সেটা 140 থেকে 150 টাকা কেজি। ডাল শস্য গড়ে তাদের দাম ছিল 6 মাস আগে 80 টাকা কেজি, আজকে 130 থেকে 140, 120 টাকা কেজি। আপনার পেঁয়াজ ছিল 12 থেকে 15 টাকা কেজি 6 মাস আগে, এখন 6 মাস পর 7 মাস পর সেটা 80 টাকা উঠে গেছিলো, এখন 60 টাকায় নেমেছে। আলু 20 টাকার আলু 40 টাকায় চলে গেছে। কেন? যে এই যে মজুতদার তাদের বিরুদ্ধে এবং এই পুঁজিপতিদের স্বার্থেই কেন্দ্রীয় বিজেপি সরকার এই আইনটা প্রণয়ন করেছে। আমরা একদম শেষের দিকে আব্বাস সিদ্দিকী, আইএসএফ এর যে আব্বাস সিদ্দিকী আছে, সংখ্যালঘু, সংখ্যালঘুর ভোটটা কিন্তু আপনাদের একটা বড় পার্সেন্টেজ, সংখ্যালঘুর ভোট যদি আব্বাস সিদ্দিকী এই এই সংযুক্ত মর্যাদার সাথে যুক্ত হয়ে গেল, তা থেকে আপনাদের কতটা ইয়ে পড়ে? একেবারেই নয়, আব্বাস সিদ্দিকী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পীর সাহেব নয়, তবু একটা পার্সেন্টেজ তো আছে। না, আমি বলি 2016 সালের নির্বাচনে সে সংখ্যালঘুরা তো বামপন্থীর সাথেই ছিল, তারপরেও তো আমরা জিতেছি, 2211টা সিটে জিতেছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত সংখ্যালঘু মানুষ বিচার বিবেচনা করে দেখবে। আব্বাস সিদ্দিকীর একটু কথা শুনবো, তারপর আমরা একটু আলোচনা আসব। কি বলছি, দলের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে যা আসতেনারা মানুষের মনোভাবকে বুঝতে পেরে মানুষের স্বার্থে আজ নিজেরা তিনারা সৎ ইচ্ছা দেখিয়ে তিনাদের ঘরে আমরা যে লিস্ট দিয়েছিলাম তার মধ্যে থেকেই বেশিরভাগ জায়গাটা আমাদের দাবিকে তিনারা মেনে নিয়েছেন। তাই সর্বপ্রথম এই ব্রিগেডের জমিন থেকে আমার প্রত্যেকটা বাঙালি ভালোবাসার মানুষকে বলবো, যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে আগামী ইলেকশনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন আমরা করে ছাড়বো। আজকে আনের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা, টেডের শিক্ষক শিক্ষিকারা, অনুমোদিত 500 শিক্ষক শিক্ষিকারা, এমন করে সিভিক ভলেন্টিয়ারেরা, এমন করে পুলিশ কর্মীরা সবাই আজকে এই মমতার আমলে বিপদে রয়েছে। এর দাদাগিরিতে কেউ কথা বলতে পারে না, একমাত্র এই বাঘের বাচ্চাটা কথা বলে। অতীতকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট করো, আগামী দিন 2021-এ মমতাকে জিরো করে আমরা দেখিয়ে দেব। ভালো থাকেন, কথার মধ্যে কেউ ব্যথা নিলে ক্ষমার নজরে দেখবেন। কেন, দেশের প্রধানমন্ত্রীর ভোটের যে অধিকার, আমারও ভোটের সেই অধিকার, রাস্তার ধারে পড়ে থাকা ভিখারী মানুষটারও অধিকার, সব অধিকার সমান। তবে আজকে মনে রাখবেন, টোটাল বাংলার মুখে সব থেকে যদি আজকে কেউ বেশি আফসোস করে সেটা বাংলার মুখ্যমন্ত্রী আফসোস করছে। ওর ঘুম হারাম হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। শুনলেন আব্বাস সিদ্দিকী কিছু যা আসে না? আব্বাস সিদ্দিকী এতদিন কোথায় ছিল? ভোট এসে ও কোন লোভে কোন স্বার্থে কার সাথে যোগ দিচ্ছে একবার বুঝতে পেরেছে? যে সংখ্যালঘু ভোটটা যদি কিছু ভাগ হয়ে যায় বিজেপির সুবিধা হবে, তাহলে আমার তো প্রশ্ন থাকতেই পারে, তাহলে পরোক্ষভাবে বিজেপির কি সুবিধা করে দেওয়ার জন্য সে বামের সাথে জোট বাঁধছে? আরও একটা জিনিস দেখবেন, না না আজকে আরও একটা জিনিস দেখুন, তিনি বললেন যে বাম প্রার্থী যেখানে যেখানে ভোট দেবেন সাপোর্ট করবেন, কিন্তু কংগ্রেসও তো ওই শরিকে আছে,
কংগ্রেস প্রার্থী যেখানে আছে তাদের কিন্তু ভোট দেওয়ার কথা বলেন না না ওর সাথে তো এটা এখনো হয়নি তো অ্যালায়েন্স হয়নি তো কংগ্রেস না অ্যালায়েন্স এই ক্ষেত্রে তো আমাদের আমাদের বক্তব্য যে যেখানে অ্যালায়েন্স হয় নাই সেই সেই মঞ্চে একসাথে উঠে কাম করে না না ওই যে বক্তব্য রাখে সরাসরি কিন্তু কংগ্রেসকে কিন্তু একদম হুঁশিয়ারি দিয়ে বললো তাহলে ওখানে জোরটা হলো কোথায় কোথায় এখনো কংগ্রেস সাথে জোর নেই সংযুক্ত আর একটা কথা বলি সংখ্যালঘু মানুষ তারা বিজেপি বিরোধী তারা শেষ পর্যন্ত হিসাব নিকাশ করে দেখবে যে আমরা যদি আব্বাস সিদ্দিকীর কথায় ভোট দিই ভোটটা যদি ভাগ হয় তাহলে বিজেপি ক্ষমতায় আসবে সংখ্যালঘু সম্প্রদায় মানে কিছুটা তো প্রভাব পড়বেই না কিছু পড়বে না আপনাদের তাদের লাঞ্ছনা শেষ থাকবে না তাই শেষ পর্যন্ত আব্বাস সিদ্দিকি তার কথায় যে ভোট দিবে আমি এটা মনে করি না সুতরাং সংখ্যালঘু মানুষ সংখ্যাগুরু মানুষ সব সম্প্রদায়ের মানুষ নেপালি মানুষ তা ভুটিয়া মানুষ এবং সাঁওতালি মানুষ যারা অন্যান্য সম্প্রদায়ের মানুষ সব মমতা ব্যানার্জির পাশে আছে মমতা ব্যানার্জির সাথে আছে আগামী নির্বাচনে 232 বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে এদের কারো ক্ষমতা নাই মমতা ব্যানার্জিকে হারানো এবং এবিপি আনন্দ যেটা ফেভার করে এই বিজেপিকে তারাও কিন্তু গতবার 135 আমাদের দিয়েছিল হারিয়ে দিয়েছিল এই সি ভোটার সমীক্ষায় আমরা কিন্তু 211 সিট পেয়েছিলাম এবার আমাদের 148 থেকে 164 দিয়েছে তার মানে আমরা 230-232 আমরা পাবো 50-60 সিট আপনাকে বেশি ধরতে হবে আর এখনো কিন্তু বিজেপির সমর্থিত চ্যানেল হয়েও তারা কিন্তু এখনো 90 বেশি সিট বিজেপিকে দিতে পারেনি ঠিক আছে আমাদের সময় একদম শেষ আমাদের আরও অনেক প্রশ্ন ছিল রবিবাবুর কাছে যেগুলো সম্পূর্ণ করতে পারলাম না আমরা আরেক দিন ওনার সাথে এই স্টুডিওতেই বসব বিভিন্ন রকম আরও রাজনৈতিক আলোচনা হবে এবং সামনে বিধানসভা 10ই এপ্রিল তার আগে রবিবাবুকে আরেক দিন আমরা বসাবো আরও যেগুলো আজকে অসম্পূর্ণ কথা রয়ে গেল সেগুলো শুনবেন আপনারা আর এই স্টুডিওতেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা আসবে এই নির্বাচনী বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা করতে পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তারা আসবে এবং উত্তরবঙ্গের সর্বপ্রথম 24 ঘন্টা নিউজ চ্যানেল দেখতে ডিজিটাল বাংলায় চোখ রাখবেন সবাইকে আমাদের শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ 2021 কার দখলে বাংলা চলছে দল ভাঙনের খেলা সাথে শক্তি প্রদর্শন শাসক দলের পুনরায় সরকার গঠনের লড়াই দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কখনো বা ব্যক্তিগত আক্রমণ কখনো বা রাজনৈতিক চরিতার্থ করার স্বার্থ বিধানসভা প্রাককালে চলছে বাংলা কখনো বিদ্রোহ কখনো বা আতাত কখনো বা বিরোধী দলের মুখে হাসি শাসক দলের মুখ ভার আজকে যিনি শাসক দলে কালকে তিনি বিরোধী দলে তবে কে হাসবে শেষ হাসি কার দখলে বাংলা বিরোধী শাসক দলের রাজনৈতিক ডামাডোল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল বাংলার বিশেষ প্রতিবেদন ভোটের বাকযুদ্ধ कहता हूँ आपकी थप्पड़ भी मेरे लिए तो आशीर्वाद बन जाए আমরা যদি না পাই আর কি আপনাদের সঙ্গে ট্যাগিং সেন্ট্রাল পোস্ট আমরা কিন্তু কেউ এখানে ভোট দিতে যাবো আপনার কথা আপনার প্রশ্ন তাদের জন্য কোনো রকম অসুবিধা না হয় ভোট নেওয়ার জন্য আপনার সভা আমি তো সুপ্রিম কোর্টকে সাপোর্ট করি দেখাবো আমরা কারণ এটা আপনাদের পছন্দের চ্যানেল দেখুন প্রতি মুহূর্তের সেরা খবর নিউজ এক্সপ্রেস